টাইমস নিজেকে একটু ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য চলে এসেছি দ্য এক্স ফ্যাক্টর। এখানে আমি আগে অনেকবার এসেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। আর হাজব্যান্ড দিয়ে যাচ্ছে, টাটা করছে, বউকে দিয়ে যাচ্ছে, তো কিছুক্ষণের জন্য বউয়ের হাত থেকে মুক্তি, তো টাটা করছে। তো এই হচ্ছে দরজা, এখান দিয়ে যাব। আর সবসময় হাসি মুখে স্মিতা যখনই কেউ আসে ওয়েলকাম জানায়, স্মিতা আর খুশবু, এই দুজনের সাথে আমার খুব অল্প দিনের আলাপ, কিন্তু মনে হয় অনেক দিনের যেন পরিচয়। তো আমি একটু ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে অবশ্যই এটা এখন করছি। এখানে ঠাকুরের ছবি আছে, সন্ধে প্রদীপ, সকালবেলা ধূপ দেন, সব জায়গায় এটা থাকে, ঠাকুরের একটা এ তো থাকবে। আর সব পার্লারের যে যা প্রোডাক্ট সেগুলো আছে। স্মিতা সব রকম কাজ জানে তো, আর ভীষণ যত্ন সহকারে করে, আর খুশবুও তাই। আমি আজকে একটু ক্লিন আপ করাবো আর একটু শ্যাম্পু করাবো, এত রোগ ভোগে ভুগি আমি, সেই ছাপটা পুরো শরীরে মুখে চোখে প্রকাশ পায়। দেখো সেটা শরীরে ব্যথা বেদনা থাকলে সেটার প্রকাশ চোখে মুখে ফুটে উঠবেই। সেটাকে একটু মেকআপ করার জন্য এইখানে আসি, আর এখানে আসলে মনটাও ভালো হয়ে যায়। তো ক্লিন আপের এটা একটা স্টেপ, প্রথমে স্ক্রাবিং করে নিল, মাসাজ করে নিল, তারপর এটা হচ্ছে একটা পিলাপ, রাবার পিলাপ বলে। তো এটা কিছুক্ষণ রেখে তারপরে তুলে দেবে। তো আমি এটা ফার্স্ট টাইম করছি, আগে ফেসিয়াল করেছি পুজোর সময়, তারপরে এতদিন বাদে আমি মুখে কিছু করছি আর কি, ক্লিন আপটা করছি। তাছাড়া শুধু আইব্রো করি আর চুলের, হ্যাঁ চুলের যত্ন আমি নিই, আমার ওটাই একটা শখ বলতে পারো। আর আমার থেকে শখ বেশি আমার হাজব্যান্ডের, যে এগুলো আমাকে করাতে নিয়ে আসে, তোমরা দেখলেই যে ও দিয়ে গেল, ও দাঁড়িয়েই থাকে, ওর কিছু কাজ আছে, যেটুকু সময় আমি এখানে থাকবো কাজগুলো কমপ্লিট করে আমাকে নিয়ে যাবে। যতদিন আমার বিয়ে হয়েছে ও ততদিনই এগুলো আমাকে করাতে নিয়ে আসে, নিয়ে যায়। ওর এইসব দিক দিয়ে ও খুব মানে শৌখিন বলতে পারো, আমার মেয়ের এগুলো ও করাই, তো সেদিক দিয়ে আমার ভাগ্য খুব ভালো। তো চলো, টিপটপ থাকা ও পছন্দ করে আর যতটা পারে আমাদের জন্য সেগুলো করেও, সাধ্যের বাইরে গিয়েও করে। মিথ্যে কথা বললে খুব বড় ভুল হবে, আর বলবোই বা কেন, আর তোমরা তো দেখোই, দেখছোই, তোমাদের সাথে তো শেয়ার করছি, লোকাবার কিছু নেই। অনেকে যদি মনে করো, কেউ যদি মনে করো এগুলো দেখাচ্ছে বা শো অফ করছে, না ভাই, যেটা সত্যি সেটাই দেখাচ্ছি। আমি তোমাদের সাথে বলেইছি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, তো এটা আমার ভালো দিক, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে দেখো এই প্যাকটা তুলে দিচ্ছে, দেখবে মুখটা কতটা পরিষ্কার লাগছে। আর চোখের তলে আমার ডার্ক সার্কেল, সেটা হচ্ছে আমার ঘুমের খুব সমস্যা, ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুমই হয় না, তো ডার্ক সার্কেল এত সহজে উঠবার নয়, ওটা ঘুমের জন্য। তো তাও অনেকটা ক্লিন হয় এটা করার পর বা ফেসিয়াল করার পর, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়েছে। তো এরপরে শ্যাম্পু করে জাস্ট চুলটাকে ব্লো ড্রাই করে হয়ে যাবে। আজকে আমার এইটুকুই ছিল পার্লারের কাজ করার, প্রায় অনেক দিন বাদে এলাম নিজেকে ভালো রাখতে, নিজের মন ভালো রাখতে, নিজের কাছে নিজেকে ভালো রাখতে আর তোমাদের কাছে ভালো রাখতে, এইটুকু আমি করি। আর চুলটা শুকিয়ে দিচ্ছে ড্রায়ার দিয়ে আর সেটিং করে দিচ্ছে। আর স্মিতার খুব ভালো ব্যবহার, আমি তোমাদের আগেও করেছি, আর খুব ভালো হাতের কাজও, খুশবুও খুব ভালো। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো।